সৃষ্টি হচ্ছে বিশখালী নদীর মোহনা। মূলত উপকূল এলাকায় যদি ঝড় জলোচ্ছ্বাস কোনো বন্যা সিগন্যাল হয়, এই কোনার থেকেই মূলত পাথর কাটায় এলাকার বাসীরা প্রথম আঘাত প্রাপ্ত হয়। আমি যেখানে আছি এখানে একটি ঘর রয়েছে এবং দেখতে পাচ্ছি এই ঘরটির কোনো পোতা না থাকার কারণ হচ্ছে প্রতি বছর যখন জলোচ্ছ্বাস শুরু হয় জোয়ারে খোঁচে এই ঘরের পোতাকে নামিয়ে নিয়ে গেছে, এর আর পোতা আবিষ্কার করেনি। আমরা জানি ঘরের মালিকও আছেন চিন্তাগ্রস্ত, বর্তমানে সিগন্যাল চলছে 4 নম্বর, মোখার একটি আগামনী বার্তা আছে উপকূল এলাকায়। আসলে কেমন প্রস্তুতি মোখা মোকাবেলা এবং আপনার ঘরের যে কোনো দেখলাম পীড়া নাই অর্থাৎ কোনো পোতা নাই, এর কারণ কি? এত গেল ফের বন্যা এলো ইয়ে গেছে বন্যায়, এই যে আমফান গেছিল আমফানে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কী ক্ষতি হয়েছে তোর আপনার? এই তো যে আল্লাহ সব ভাঙ্গে চুরি লই গেলা সবই ঠিক আসলে। হ্যাঁ, এবার বন্যা লই গেছে পর টাকা পয়সাও গুছতেন নেই আর দিতেও পেননি। তো বর্তমানে আর মুখ হাইতে আছে, 4 নম্বর সিগন্যাল দেশে ওই কক্সবাজার 9 নম্বর, এছাড়া ওই মঙ্গলাইতে চট্টগ্রামে 8 নম্বর মহাবিপদ সঙ্গে চলতে আছে, আতঙ্ক মনে করেন এই বিষয়ে আপনি? শুনি তো মানের দেয় তুমি, এরপর খবরে শুনি ইতে শুনি এন হল্লে হর মুখি হরার আজ কিছু মগ। প্রতি বছর তো জোয়ার হইলে পানি উঠতে যায় এখানে, কিন্তু আপনারা তো বেরিবাজ সাইডে বেরিবাজ বাহিরে থাকেন, যান না কেন তোমার কোনো জায়গায়? খাওয়া লাগবে না যে যাম, না থাকলে অবস্থান নাই। না না, এই যে আছে এই এই আছে। দেখান দিয়ে আমার ঘরের কোথায় কি অবস্থা, পোতা পানি তো নাই, জোয়ারের দিয়ে দিয়েছেন সব কিছু। এই দর্শক দেখতে পাইছে যে একটা চৌকি পাতা আছে, চৌকির নিচে যে অবস্থা সেখানে কিছুই নাই আর কি, আপনার বেড়াল চাটকি কিছু নাই। এদিকটা হচ্ছে সেই ভিউ, সুন্দর ভিউ। আপনার কাছে রিসোর্ট টিসোর্ট মনে হলেও মূলত এরা এই সকল রিসোর্টে প্রতিদিন অবস্থান করে, তাদের জীবন জীবিকা নির্বাহ করে। আমরা বিভিন্ন ট্যুরিস্ট পয়েন্টে গিয়ে, ট্যুরিজমে গিয়ে এরকম একটা খাট থাকে, বাঁশ দিয়ে বাঁধানো থাকে, জানালা থাকে, তবে এরা প্রতিদিনই রিসোর্টের ফ্লেভারটি এখানে বসে এখানে বিশখালী নদীর দিকে তাকিয়ে এভাবেই তারা নিয়ে থাকে। মূলত এরা আসলে জীবন জীবিকা এভাবেই মানিয়ে নিয়েছে, অভ্যস্ত হয়ে গিয়েছে। থাকেন কে কে আপনার বাসায়? আমার ছেলে মেয়ে আছে দুগ্গো আর স্বামী আর স্ত্রী। বাচ্চারা কই আপনার? এই একদম ছোট ছোট ওরা। হ্যাঁ, আরেক মেয়ে। সাঁতার জানো? সাঁতার জানো তুমি? সাঁতারও জানো না? তো সাঁতারও শিখার নাই? ওই মোটামুটি পারে। ওই পানি যদি জোয়ারের পানি ঘরে উঠে পোতা মোদান লড়াই হেলায় তো সাঁতার তো ফেললে মেললে নিয়ে ঘর খুলে হেলাই আর ঝুঁকি থাকে। তো এখানে আপনার চাওয়া আছে তো রিং বাদ হয়, আপনার এলাকায় কত বাসিন্দা আছে এরকমের? এখানে বহুত, এখানে শত শতেরও বেশি হয়ে গেছে, 500 বাসিন্দা আছে জানি আমরা বেরিবাদের বাহিরে। কিন্তু আপনার দাবি ছিল রিং বাঁধ করে দিলে আপনারা একটা স্থায়ী সমাধান পেতেন, কিন্তু সেই রিং বাঁধ কি হইবে, কোনো আশাবাসা আছে? হ্যাঁ দেবে কি? হ্যাঁ এরম দেওয়ার নিয়ে মানো দেই দেখেন না, এই এত বাংশে চড়ছে এইতে কিছু দেয় নাই, তার অনেক ঋণ বেদ দেবে। আচ্ছা, মূলত এরকমের প্রতিটি ঘরে অবস্থা যারা বেরিবাদের বাহিরে তাদের200 ফুট দূরে এই বাসাটি একদম বলে বিশখালী নদীর তীরবর্তী এলাকায়। এই বাসার পরে হয়তো বঙ্গোপসাগর শুরু, এরপর কোনো মনে করো বাড়ি ঘর নাই আছে, সোলামান ভাইয়ের বাড়ি।